নমস্কার বন্ধুরা, নীলাস কুকিং কর্নারে আপনাদের আবার স্বাগত। আজ আমি তৈরি করছি গমের ডালিয়ার ভেজ পোলাও। এই ভেজ পোলাও অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর। এই পোলাও আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করছি তা দেখার জন্য আমার সঙ্গে ভিডিও শেষ অবধি থাকুন, এবং রেসিপি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আসুন দেখে নিই কীভাবে আমি করছি। প্রথমে 2 কাপ গমের ডালিয়া নিয়ে নিয়েছি, তারপর কাজু এবং কিশমিশ, তারপর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, 1/2 ইঞ্চি মাপের আদা পেস্ট করে নিয়েছি, সঙ্গে গোটা জিরে, 1টা পেঁয়াজ, গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাঝারি মাপের ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটেছি, 1টা টমেটো ডুবো ডুবো করে কেটে নিয়েছি। নিজের ইচ্ছা, মানে স্বাদ অনুযায়ী বা কতটা খাবেন সেই অনুযায়ী বাদাম আপনারা নিতে পারেন। আমি এখানে 1 বাটি মতো বাদাম নিয়েছি। 1টা ফুলকপির কিছুটা অংশ আমি ছোট করে কেটে নিয়েছি বাটিতে আন্দাজ মতো, 1টা মাঝারি মাপের গাজর ডুবো ডুবো করে কেটে নিয়েছি, এবং 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই সমস্ত জিনিসগুলি নিরামিষ। এর থেকে যারা পেঁয়াজ খায় না, যদি পেঁয়াজটা বাদ দিয়ে দেয় তাহলে পুরোটাই ভেজ পোলাও হবে। সবার প্রথমে আমি গমের ডালিয়াটাকে ভেজে নেব। কড়াইতে গমের ডালিয়াটা দিয়ে খুব ভালো করে হালকা আছে, ধিমে আছে, খানিকক্ষণ নাড়িয়ে হালকা লাল করে ভাজবো এইভাবে। এবং 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমরা গমের ডালিয়াটা তুলে নিয়ে নেবো এবার কড়াইতে। এরপর আমরা খানিকটা সাদা তেল দেবো। প্রথমে সাদা তেল গরম হয়ে গেলে বাদামটাকে ভেজে নেব লাল করে, বাদাম যাতে না পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বাদামটাকে খুব ভালো করে মুচমুচু করে ভেজে তুলে নেব। তুলে নেবার পর এবার কড়াইতে যে তেলটা থাকবে তাতে ফোড়নগুলো দেব। সবার প্রথমে আমি দেব গোটা জিরে। গোটা জিরে একটু লাল হয়ে গেলে তাতে দেবো তেজপাতা এবং আদা। একটু নাড়িয়ে আমি যে সবজিগুলো নিয়েছি, ভেজিটেবলগুলো, সেগুলো একে একে অ্যাড করব। সবার প্রথমে দেব আমি এতে গাজর। গাজর দিয়ে একটু ভালো করে নাড়িয়ে তারপরে এর সাথে অ্যাড করব ফুলকপি। এমনি করে এক একটু করে সবজি দিয়ে বারবার করে নাড়িয়ে নিয়ে সব এক এক করে অ্যাড করব। এরপর এতে অ্যাড করব ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে নাড়িয়ে এরপর এর সাথে অ্যাড করব পেঁয়াজ। এবার সমস্ত জিনিস নাড়িয়ে ভালো করে, পেঁয়াজ খুব নরম তাই জন্য আগে দিলাম না, কারণ এটা প্রেশারে দেওয়া হবে। এপরেতে আমরা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আমরা কি করব, আমরা সঙ্গে যে টমেটোটা নিয়েছিলাম বন্ধুরা এই সময়তে অ্যাড করব। টমেটো আগে দিলে গলে যাবে আর একটা জল বেরিয়ে আসবে বেশি করে, সেজন্য টমেটো আর পেঁয়াজটা আমরা পরে দেব। সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে এখন নুন হলুদ দেব না, এখন এতে অ্যাড করব ভাজিয়ে রাখা ডালিয়াটা। ডালিয়াটা এর সময় খুব ভালোভাবে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, জলের আন্দাজটা এখানে 1 কাপ গমের ডালিয়া যদি নিই তাহলে 3 কাপ আমি জল নেব। আমি 2 কাপ নিয়েছি সেই জন্য 6 কাপ জল আমি এতে অ্যাড করব। এরপর এতে ভালো করে নাড়িয়ে নিয়ে চামচে করে নুন নিয়ে পুরো মিশ্রণটার উপরে এইভাবে মেলাবো। এতে কম বা বেশি হবে না, সমস্ত মিশ্রণের উপর ভাগটাতে যতটা নুন পড়বে ততটাই নুন দেব এবং হলুদ অ্যাড করব। এরপরে আন্দাজ মতো রঙের জন্য অন্য খুব কম মশলায় এটা তৈরি হয়। এবার যদি মনে করি ঠিক এই সময়টাতে এতে চিনি দেবো মিষ্টি পোলাও করার জন্য, তারপর আমরা যে পরিমাণ জল বলেছিলাম সেই পরিমাণ জল দিয়ে সমস্ত জিনিস খুব ঠিক করে উপর নিচ করে মিশিয়ে নিয়ে যে কাজু আর কিশমিশটা নিয়েছিলাম এখনই সেই কিশমিশ তারপরে কাজুটা দিয়ে নাড়িয়ে প্রেশার কুকারে দিয়ে ঢেলে দেব। প্রেশার কুকারে দেওয়ার পর 1টা সিটি মারব, মেরে
যতক্ষণ না পুরো সিটির ভিতরে ভাপটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকনা খুলবো না। এরপর পুরো সিটি মারার পর ঢাকনা খুলে এরকম হয়ে গেলে এক চামচ ঘি এর সাথে ভালো করে মিশিয়ে আমরা আবার এটাকে কিছুক্ষণ জন্য ঢেকে রেখে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা তুলে এটাকে আমরা এইভাবে ঝুরঝুরে গমের ডালিয়া ভেজ পোলাও পরিবেশন করব। আর যে ভাজা বাদামগুলো রেখেছিলাম সেইগুলো কি করব, সমস্ত যতটা পরিমাণ ডালিয়া করেছি বাটিতে ঢেলে নেবার পর উপর থেকে আমি বাদামটা ছড়াবো। অত্যন্ত পুষ্টিকর এবং স্বাদের এক ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টে খেলে সব রকম বয়সের মানুষের জন্য এই ব্রেকফাস্টটা খুব ভালো। এটা ওয়েট লস করতেও সাহায্য করে। বন্ধুরা, আমার স্টেপ বাই স্টেপ এই গমের ডালের ভেজগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলকে লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটন প্রেস করে অল করে দিলে আমার বানানো রেসিপির নোটিফিকেশান পাবে। মিলাস কুকিং কর্নারে গমের ডালিয়ার ভেজ পোলাও নিয়ে আজকে শেষ করব। আপনাদের এই পোলাওটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।